নতুন করে বাড়ানো পাঁচ দিনের বিধিনিষেধের প্রথম দিন রাজধানীর সড়ক প্রায় ফাঁকা। ছুটির দিন হওয়ায় সড়কে মানুষের উপস্থিতিও কম। 11 আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মানা শর্তে খুলছে শপিং মল, দোকানপাট। অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহনও। ঈদের পরে 14 দিনের বিধিনিষেধের বাড়তি 5 দিনের বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীর সড়কে চলছে কিছু ব্যক্তিগত গাড়ি। অফিস বন্ধ থাকায় সড়কে অন্য দিনের মতো কর্মমুখী মানুষের উপস্থিতি নেই, তবে শ্রমজীবী মানুষরা বের হচ্ছেন। লকডাউনের মধ্যে আমার খুব কষ্ট হয়, আমি পঙ্গু মানুষ, আজকে তো এখন তোর একটা টাকাও বেচতে পারিনি। শুক্রবারের দিন খ্যাপ খুব নাই, এই তো আশ্রয় ফাঁকা। আমাদের গরিব সাধারণ লোক যারা, তারা না পারি খাটতে, না পারি কোনো হানে চাইতে, না পারি কোনো সাহায্য পাই, কোনো সরকার কোনো দিকেই দিলে আমার হাতে পুষে না। ছুটির দিনও সড়কে রয়েছে পুলিশের তৎপরতা। আজ যেহেতু শুক্রবার, ছুটির দিন, গাড়ি ঘোড়া হালকা, তারপরেও আমরা আমাদের নিয়মিত যে চেকপোস্টগুলোতে চেকপোস্ট অব্যাহত আছে, পাশাপাশি যারা অপ্রয়োজনে বের হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং আমরা পাশাপাশি স্বাস্থ্যবিধি যারা লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, সরকারি যে ধারাগুলো আছে সেগুলো ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি আমরা মানুষকে আসলে সচেতনতামূলক কার্যক্রমগুলো বেশি আমরা গুরুত্ব দিচ্ছি। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কয়েক দফা বিধিনিষেধ জারি করে সরকার। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।